আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাতুহু কোরআন মুখস্থ করা উত্তম নাকি খতম করা উত্তম বিষয়টি হচ্ছে যে কোরআন মুখস্থ করা বা খতম করা কোনোটি উত্তম বা অনুত্তম এইভাবে বলা যাবে না কোরআনকে বুঝে সুন্দর করে পড়তে হবে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলছেন আফালা দাবারুন আল কোরআন তারা কেন কোরআন নিয়ে গবেষণা করে না আম আলা নাকি তাদের হৃদয় তালাবদ্ধ তো পবিত্র কোরআনকে আল্লাহ তালা গবেষণা সহকারে চিন্তা সহকারে অর্থ বুঝে পড়তে বলেছেন আর অন্য এতে অন্য জায়গায় আল্লাহ বলেছেন যে অরতল কোরআনা তার তিলা কোরআনকে ধীরে ধীরে সুন্দর করে সুষ্ঠভাবে মধুর কণ্ঠে কোরআন পাঠ কর তো এটি হচ্ছে কোরআন পাঠ করার নিয়ম কোরআন যে মুখস্থ করে ফেলতে হবে বা কোরআনকে খতম করতে হবে এ কথা আল্লাহ বলেননি তবে কোরআনের হাফেজ যারা তাদের বিশেষ মর্যাদার কথা আল্লাহ তালা আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন কেমন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ